আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ডিভোর্সের তৃতীয় ও শেষ শুনানিতে সোমবার উপস্থিত হননি সাকিব খান ও অপু বিশ্বাস। এই দুই পক্ষের প্রতিনিধি হিসেবে কেউ উপস্থিত ছিলেন না। স্বাভাবিকভাবেই আইন অনুযায়ী সাকিবের আবেদনের প্রেক্ষিতে ডিভোর্স চূড়ান্ত হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই দুই তারকার। এখন থেকে তারা আর স্বামী স্ত্রী নন। তবে আইন অনুযায়ী গেল 22 ফেব্রুয়ারি থেকে আর স্বামী স্ত্রী নন তারা। গেল বছরের 22 নভেম্বর আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠান সাকিব খান। নিয়ম অনুযায়ী ওই দিন থেকে 3 মাস অর্থাৎ 90 দিন সময় ছিল এই তালাক কার্যকর হতে। সেই হিসেবে গত 22 ফেব্রুয়ারি পূর্ণ হয়েছিল 3 মাস, ফলে তখন থেকেই সাবেক তারকা দম্পতি সাকিব অপু। কিন্তু এই তারকা দম্পতির সংসার টিকাতে আপোষের আশায় 12 মার্চ শুনানি নতুন তারিখ দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু সেদিনও কেউ হাজির হননি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 3-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, সাকিব অপুর তৃতীয় ও শেষ শুনানি হয়েছে সোমবার। দুই পক্ষের কেউই উপস্থিত ছিলেন না, তাই ডিভোর্সের সালিসি প্রক্রিয়া নিষ্পত্তি হয়েছে। এখন থেকে তারা আর স্বামী স্ত্রী নন। এই কর্মকর্তা জানান, বিষয়টি নিষ্পত্তির পর তাদের কেউ পারিবারিক আদালতে যাবেন কিনা সেটা তাদের সিদ্ধান্ত। চাইলে তাদের যে কেউ মামলাও করতে পারেন, আবার চাইলে যে কোনো সময় এসে সাকিব খান বা অপু বিশ্বাস তাদের ডিভোর্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এদিকে সাকিব অপুর তালাক কার্যকরের পর থেকে শুরু হয়েছে নতুন গুঞ্জন। অপু বিশ্বাস নাকি তালাক কার্যকরের আগে বগুড়ার কোনো এক হিন্দু ব্যবসায়ীকে গোপনে হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করেছেন, যদিও বিষয়টি কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তালাকের পর বিষয়টি নিয়ে কথা বলার জন্য অপুর ফোনে চেষ্টা করা হলেও তার 3টি মোবাইল ফোনই বন্ধ পাওয়া গেছে।